প্রিয় বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যে বিষয়টা আলোচনা করব, যা কখনোই শুনিনি, জানলে অবশ্যই তোমরা চমকে উঠবে। আজ যে বিষয়গুলো আলোচনা করব তা তোমাদের জীবনের পট পরিবর্তন করতে বাধ্য। জীবনের মূল্য দিতে শেখো। আজকে যার তোমাকে অবহেলা করছো হিসাব রাখো, একদিন তোমার সে অনুসরণ করতে পারে। সে যদি তোমাকে তখন ইগনোর করে তবে সে বিষয়টা কেমন লাগবে? পড়ে থাকা অসহায় মানুষের প্রতি সদাই হও, আর তার আশীর্বাদ তোমার কাজে লাগবে। তার জন্য কিছু করতে না পারলেও তার সাথে ভালো ব্যবহার করবে। সময়ের ব্যবধানে সে হয়তো অনেক বড়ও হতে পারে, তাই কাউকে ইগনোর নয়, অহংকার করে চলিও না, যে কোনো সময় তা ধূলিসাৎ হয়ে যেতে পারে। মনে রাখতে হবে, অহংকারীরা জীবনে কখনো কোনো কিছুই করতে পারে না। তাই অহংকার দাম্ভিকতা পরিহার করে সুস্থ মস্তিষ্কের সাবলীলভাবে চলার চেষ্টা করতে হবে, তা না হলে মানুষ তোমাকে ঘৃণা করতে হবে পারে। জন্ম তোমার অন্যের দান, জীবন অন্যের দান, অন্যের খাবার খাও, তাই না? অন্যের খাবার খেয়ে যদি বেঁচেই থাকো তাহলে অন্যের জায়গায় তো তুমি থাকো, কেননা অন্যের জায়গায় থেকে বেশি বাড়াবাড়ি করা উচিত নয়, কারণ তুমি ভাড়াটিয়া পৃথিবীতে এসেছো। আজ তোমার স্থান চলে যাবে, অন্যজন তোমার জায়গায় পূরণ করবে। অন্যের সম্পদ আজ ক্ষণিকের জন্য তোমার সব, শেষে অন্যের কাঁধে চলে আমাদের পৃথিবী থেকে চলে যেতে হবে। তাহলে এত অহংকারী কোথায়? অহংকারী কোথায়? আছে বলে বা আমার বলে পৃথিবী থেকে কিছু আছে? যদি তাই হয় তাহলে মহাপুরুষের দিকে খেয়াল করো, তারা চলে গেছে, তারা পৃথিবীতে কত পরিবর্তন করেছে। একটা খবরের কাগজের দাম সকালে 10 টাকা, আর বিকালে সেই কাগজ আবার 10 টাকা কেজি বিক্রি করে, ব্যবধান শুধু সময়ের। তাই সময় থাকতে পরিবর্তন হও, তাহলে তোমার পরিবর্তন দেখে সবাই চমকে উঠবে। তুমি শ্রেষ্ঠ, তুমি বীর। সকল মনীষীর দিকে তাকিয়ে দেখো, তাদের মেধা বুদ্ধি দিয়ে আমাদের আজ উন্নত করে গেছে, কিন্তু তারা আজ কোথায়? তাই তুমি কিছু করার চেষ্টা করো, তাহলে সরিবে পৃথিবীটা। সুতরাং এই পৃথিবী থেকে সরার জন্য তোমাকে অপরের তরে নিজের জীবন বিলিয়ে দাও, তাহলে তবেই সরিবে পৃথিবী। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টা তোমাদের চেয়ে আলোচনা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালোবাসা, ভালো লাগা মানুষের মাঝে বিলিয়ে দাও, তাহলে কি হবে? তোমাদের সবসময় অন্যের সমালোচনা থেকে বিরত থাকতে হবে। কাজ না থাকে ঘুমাও, তবু অন্য সমালোচনা করো না। অন্যের সমালোচনা করা থেকে আজ যদি তুমি বিরত না থাকো, কালকে তোমার নিয়েই কেউ না কেউ সমালোচনা করতে পারে। তাই আজ থেকে সকলে বলি, বদলা চাই না, বদল চাই, তবেই তোমার জীবন সার্থক হবে। ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিনের প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।